বন্ধুরা, ফাইনালি আমারও বিয়ে ঠিক হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি চলে এলাম আর তোমাদের সাথে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এলাম। তো এটা এখনো কেউ জানে না, আমার আত্মীয় স্বজন তারপর পাড়া প্রতিবেশী এখনো কেউ জানে না। তো আজকেই হঠাৎ করে ঠিক হয়ে গেল, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ভাবলাম যে না, এটা তোমাদের সাথে শেয়ার করার দরকার, কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি আমার মতো তোমাদেরও কষ্ট হবে। তো যাই হোক, চলো আমি ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভেবেছিলাম বানাবো না, কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, আমার আমার মনের একটা দুঃখ বলো আর বড় কষ্ট দুঃখ যাই বলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমারও বিয়ে ঠিক হয়ে গেল। তো বন্ধুরা, ফাইনালি আমারও বিয়ে ঠিক হয়ে গেল। আর ভিডিওটা আমি অনেক কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্যই বানালাম। আর আজকেই আমাকে দেখতে এসেছিল দুপুরে, মানে দুপুরবেলার দিকে দেখতে এসেছিল। আর সারাদিন মন টন খারাপ ছিল আর ভালোও লাগছিল না। আসার পর থেকে কেমন যেন মন টন খারাপ লাগছে, আর হঠাৎ করে আজকেই দেখতে এসে আর আজকেই ঠিক হয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে এরকম দেখতে এসে ঠিক হয়ে যাবে, আর বাবা মাও রাজি হয়ে গেল। তো বন্ধুরা, আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না। আর বন্ধুরা, ওরা দেখতে এসেছিল, প্রথম কথা আমাকে পছন্দ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ভিডিওটা ওদের পছন্দ না, আমার ভিডিও বানানো ওদের পছন্দ না। তো ওদের কথা মেনে আমার ভিডিও বানানো ছেড়ে দিতে হবে। তো আমিও ভাবছি ভিডিও বানানো ছেড়ে দেব, ভাবছি না আমাকে ছেড়ে দিতেই হবে। আমি এখানে থাকতাম, এখান থেকে তার বাড়ি যাব, হয়তো তাদের ভিডিওগুলো ভালো লাগে না আর কি, তারা পছন্দ করে না। তো তার জন্য না আমার ভিডিওটা ছেড়ে দিতে হবে। তো ওরা বলল আমি কি করি না করি সেটা জিজ্ঞাসা করলো। আমরাও বললাম যে আমরা এরকম এরকম ভিডিও বানাই। তো ওরা বললো না যে না, ভিডিও বানালে হবে না, আমাদের এসব ভিডিও টিডিও পছন্দ না। তো তার জন্য আমাদেরকে ভিডিও বানানোটা ছেড়ে দিতে হবে। আর ভাবছি ছেড়েই দেবো, এমনিতেও তো এক বছর ধরেই ওইটিতে এসেছি, ভিডিও বানাচ্ছি, এখনও কোনো সফলতা পাইনি। পাড়া প্রতিবেশী, আমার নিজের ফ্যামিলির লোক অনেক কথা শোনায়। তো তার জন্য ভাবলাম কি হবে আর ভিডিও বানিয়ে, মেয়ে হয়েছে যখন, বিয়ে তো একদিন দুদিন করতেই হবে। তো তার জন্য ভাবলাম ছেড়েই দিন। আর বাবা মাও রাজি হয়ে গেল, আর ছেলে একটা ছোটোখাটো একটা জব করে, তো তার জন্য বাবার খুব পছন্দ হয়ে গেছে। তো তার জন্য হঠাৎ করে ঠিক করে দিল এক মাসের মধ্যেই আমার বিয়ে, বৈশাখ মাসে ঠিক হয়ে গেছে। তো তার জন্য আমি ভিডিও ছেড়ে দেবো, আর এটাই আমার লাস্ট ভিডিও, লাস্ট ভিডিও, আর কখনো ভিডিও আসবে না। পাড়া প্রতিবেশী অনেক কথা শুনিয়েছে, অনেক কথা শুনিয়েছে, তখন না কিছু বলতাম না, আর এখনও আমার কিছু বলার নেই। আর এই ভিডিও বানাতাম বলে আমার পাড়া প্রতিবেশী অনেক, মানে কেউ, অনেক বলতে কেউ আমাদের সাথে কথা বলে না, এখনও পর্যন্ত বলে না। সেই ভিডিও বানানোর শুরু থেকে এখনও পর্যন্ত আমাদের সাথে কেউ কথা বলে না, শুধুমাত্র এই ভিডিও বানাই বলে আমাদের সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। তারা হয়তো ভিডিওটা দেখে সত্যি খুব খুশি হবে যে ফাইনালি আমি এখান থেকে চলে যাচ্ছি, তো ওরা সত্যি খুব খুশি হবে। তো যাই হোক, সবাই খুশি হোক আর কি বলবো আমি। সত্যি বলতে না, আমি এখন ভাবতে পারছি না যে ফাইনালি আমার বিয়ে ঠিক হয়ে গেল। এই কদিন আগে ভিডিও বানিয়েছিলাম একটা, আর মানে বউ সেজে একটা ভিডিও বানিয়েছিলাম, আর সবাই যে মানে তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো কবে বিয়ে করলে, কবে বিয়ে করলে। তো সেদিন থেকে না মানে কটা দিন পরে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে হঠাৎ করে সবার মতো আমারও একদিন বিয়ে হবে, বিয়ে হবে, মেয়ে হয়েছে যখন বিয়ে হবে, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাবে না আমি না ভাবতে পারছি না, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, বিশ্বাস না করতে পারলেও এটাই সত্যি। আর তোমাদেরকেও মানতে হবে, বন্ধুরা কী করবো আমি বুঝতে পারছি না, ভিডিওটা আমার ছেড়ে দিতে হবে, আমি কী করবো আমি বুঝতে পারছি না, এই ভিডিওটাই আমার সব ছিল।
তো এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, আর তোমাদের কারো যদি কিছু বলার থাকে আমার বিষয়ে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে তোমার বিয়ে কবে বিয়ে কবে। আমার কিন্তু এখন বিয়ে করার ইচ্ছা ছিল না, আমার এখনও 3-4 বছর এই ওয়াইটিতে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর কি করব কপালে নেই, আর হলো না। তো তোমাদের কথাটাই সত্যি হয়ে গেল, হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়ে গেল। আর কাউকে হয়তো বিয়েতে বলতেও পারছি না, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কিন্তু হঠাৎ করে ঠিক হয়ে গেল। আর 1 মাস পরেই আমার বিয়ে, তো বৈশাখ মাসের মাঝখানের দিকে বিয়ে। তো ডেটটা এখনও আমি তোমাদেরকে বলছি না, ওটা আমি পরে যদি সুযোগ হয় নিশ্চয়ই জানিয়ে দেব। আর বন্ধুরা, আমি বাবাকেও বলেছি, অনেক অনেকবার বুঝিয়েছি যে বাবা এত তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দিচ্ছ, আমি ওয়াইটিতে কাজ করছি, আর 1 বছর না হয় ম্যানেজ করে নাও। কিন্তু বাবা শুনছেই না আমার কথা। বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো, আমি পারছি না আর। প্লিজ বন্ধুরা তোমরা আমাকে হেল্প করো। বাবা তো কিছুতেই রাজি হচ্ছে না, যেহেতু ছেলে একটা ছোটোখাটো জব করে, তেমন কিছু করে না, তো যাই হোক একটা জব করে, তো তার জন্য বাবাও রাজি হয়ে গেল। আর হঠাৎ করেই শুরু, মানে হঠাৎ করেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আর আমার কথা এখন কেউ শুনছে না বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো, যদি তোমাদের জন্য আমার কিছু হতে পারে তো প্লিজ তোমরা হেল্প করো। তোমাদের কাছে একটা কথা বলবো, প্লিজ হেল্প করো বন্ধুরা, প্লিজ হেল্প। বন্ধুরা আর কি বলবো, আমি আর কিছু বলতে পারছি না। ভিডিওটা সত্যি অনেক কষ্ট করে বানিয়েছি, এত কষ্ট নিয়ে তাও তোমাদেরকে শেয়ার করলাম, তো এত কষ্টের মাঝেও আমি ভিডিওটা বানিয়েছি। তো জানি না কি হয়েছে, আমি যদি কিছু ভুলও বলে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক করতে হবে না, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে না, তো প্লিজ একটু শেয়ার করে দিও। আর চলো, আর কিছু বলতে পারছি না, এই কষ্ট করে বানিয়েছি, সত্যি অনেক কষ্টের মাঝে ভিডিওটা বানাতে হয়েছে আমাকে, তো যাই হোক একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, তো বাই। আর এটাই আমার লাস্ট ভিডিও ছিল, আর তোমাদের লাস্ট বারের মতো কারোর কিছু বলার থাকলে বলে দিতে পারো কমেন্টে। তো চলো আজকের মতো টাটা। এই দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ সবাই? পিকচার আমি বাকি হে, দাঁড়াও বন্ধুরা দাঁড়াও, এখন অনেক কিছু বলার আছে আমার। কোথায় যাচ্ছ তোমরা সবাই? ওয়েট করে যাও, রুকো যারা, সবার করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এপ্রিল ফুল বন্ধুরা, এটা বলো তো, এপ্রিল ফুল বন্ধুরা, এপ্রিল ফুল বন্ধুরা, এপ্রিল ফুল বন্ধুরা। চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু। এপ্রিল ফুল বন্ধুরা, যে এখন আমার ভিডিওটা দেখছো তাকে এপ্রিল ফুল বানালাম, আজকে না এপ্রিলের 1 তারিখ। তো ভিডিওটা কেমন লাগলো? তো আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। আর আজকে না এপ্রিলের 1 তারিখ, তো বন্ধুরা এটা না এপ্রিল মাস, ভাবলাম তোমাদেরকেও এপ্রিল বানানো যাক, কিন্তু কীভাবে বানাবো বুঝতেই পারছিলাম না, ভাবলাম হ্যাঁ এটাই করা যাক। তো জানি না ভিডিওটা কেমন বানাতে পেরেছি, তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা প্লিজ তোমরা কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না, আমি জাস্ট এটা তোমাদের মজা দেওয়ার জন্য করেছিলাম, ভিডিওটা বানিয়েছিলাম, তো প্লিজ আমাকে কেউ খারাপ কমেন্ট করো না, প্লিজ প্লিজ, তোমাদের কাছে হাত জোড় করে নিচ্ছি আগে থেকে, তো প্লিজ আমাকে কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না। আর ভাবলাম এপ্রিল, তো এপ্রিল মাস চলে এসছে, আর কি ভিডিও বানানো যায় তোমাদের সাথে, একটু এপ্রিল ফুলই করি, তো তার জন্য একটু ছোটো করে বোকা বানালাম। তো যাই হোক কেমন পেরেছি ভিডিওটা আমি কিন্তু জানি না, তো যেমন পেরেছি তোমাদের সাথে একটু চেষ্টা করলাম, ভিডিওটা তুলে ধরলাম। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, এটাই বলবো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমরা কিন্তু ভিডিও দেব, আর বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিনই ভিডিও দেব, যেমন ভিডিও দিচ্ছি তেমন ভিডিও দেব, আর ওটা জাস্ট মজা ছিল। তো ভিডিওটা সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি যেহেতু চোখে জল আসছিল না। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই যে কী করে আমি চোখে জল আনলাম, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই জলটা আমি কীভাবে করলাম।
এই দেখো বন্ধুরা, এই বাটিতে জল আছে, কিন্তু এই জল আমি চোখে দিচ্ছিলাম এইভাবে, আর একটু করে কান্নার অভিনয় করছিলাম। তো কেমন লাগলো তোমাদের অভিনয়টা? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কিন্তু, আর তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা, আর কেউ কিন্তু আমাকে প্লিজ গালাগালি করো না, জাস্ট তোমাদের মজা দেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছিলাম। তো চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।